মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মঞ্জুর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান প্রাথমিকভাবে সুদের হার সাড়ে আট শতাংশ থেকে বাড়িয়ে আর নয় শতাংশ করা হয়েছে পরবর্তীতে তা শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গভর্নর মুদ্রানীতি কঠোর করতে এবং হার নমনীয় রাখার শর্তে বাংলাদেশে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আরও তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তার জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চলছে বলে বিবিসিকে জানান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর পাশাপাশি বিশ্ব ব্যাংক থেকে দেড় বিলিয়ন ডলার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জায়কার প্রত্যেকের কাছ থেকে এক বিলিয়ন ডলার করে ঋণ চেয়েছে বাংলাদেশ দেশের অর্থনৈতিক ব্যবস্থার সুপরিকল্পিত ডাকাতি হয়েছে মন্তব্য করে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠনের পরিকল্পনার কথা জানান তিনি